আমার হাতে রয়েছে 1 কিলো বিরিয়ানি, আমার দুটো হাতি জোড়া। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দ্য, চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে, আর এইবার হচ্ছে ফুড ব্লগ। তো এই ফুড ব্লগে আমরা খাবো বিরিয়ানি, তো 1 কিলো বিরিয়ানি নেবো আজকে আমরা। 1 কিলো বিরিয়ানি, তো 1 কিলো বিরিয়ানি আমরা নেব, আর এই 1 কিলো বিরিয়ানির দাম রয়েছে 120 টাকা। তোমাদের এরকমই সন্ধান দিতে আমি চলে এসেছি, তো কোথায় যাচ্ছি দেখে না। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আর বিরিয়ানি বলতেই বাঙালির মুখে জিভে জল চলে আসে, ঠিক আমারও তাই। তো আজকে আমি এসেছি কী খাবোতে, আর কী খাবোতেই আমি 1 কিলো চিকেন বিরিয়ানি নেবো, যে চিকেন বিরিয়ানির দাম করেছে ওরা 120 টাকা। তো চলো খেয়ে বলবো কেমন লাগলো, দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি কি খাবো বারাসাতে। তো এখানে 1 কিলো বিরিয়ানি নেব, কিন্তু 1 কিলো বিরিয়ানি একবারে তো আমি খেতে পারবো না, তাই তোমাদের অর্ধেক বিরিয়ানিটা এখন দেখাবো। আমি দুটোই দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু অর্ধেকটা খাবো, আর অর্ধেকটা আমার সাথে যে ক্যামেরা ধরবে সে খাবে। তো ফ্রেন্ডস, আমার হাতে রয়েছে 1 কিলো বিরিয়ানি, আমার দুটো হাতি জোড়া, সে কারণে আমি খুলে এখন দেখাতে পারছি না, কিন্তু দেখাবো। তো আমি তোমাকে বিবরণটাকে বলে দিই, এখানে বিরিয়ানি রয়েছে, সঙ্গে চিকেন রয়েছে। এবার যেহেতু আমরা দুজন খাবো, আমি অন ক্যামেরা খাবো, একজন অফ ক্যামেরা খাবো। তো এখানে আমি 1 পিস চিকেন এক্সট্রা নিয়েছি, তার জন্য আমাকে 60 টাকা এক্সট্রা দিতে হয়েছে, 120 টাকা প্লাস 60 টাকা, মানে 180 টাকা। এই 180 টাকাটা কী পেয়েছি, একটা চিকেন এক্সট্রা, তার সাথে এই যে স্যালাড এক্সট্রা রয়েছে, আর এখানে ধনে পাতার চাটনিটা এক্সট্রা রয়েছে, দেখতেই পাচ্ছ। জিভে জল এসছে, বেশি কথা বলতে পারবো না, খাওয়া স্টার্ট করছি। তো এখানে আমাকে চামচ দিয়েছে, আর আমার চামচের দ্বারা খাওয়া হবে না, চামচটা এখানে থাক। এই হচ্ছে বিরিয়ানিটা, এই যে চালটা দেখতে পাচ্ছেন। আগে আসি বিরিয়ানির চিকেন, এই হচ্ছে চিকেন সাইজ, আর আলু, আলুটা কোথায়, আলু কোথায়, এটা কি, এটুকু এটুকু আলু, কিছু
কিছু বলার নেই। আর যেহেতু ডিমটা অর্ধেক করেছি, এখানে অর্ধেক ওখানে অর্ধেক, আর সালাদ রয়েছে সেটা হচ্ছে। এইবার আসি বিরিয়ানি। তো যাই হোক, বিরিয়ানিটা এখানে আলু আমার ভেঙে ভেঙে গেছে, যাই হোক এইটাতে দেখি আলুটা কতটা আছে। এইখানটা আলুটা আছে, এই যে এখানে একটা বড় আলু রয়েছে, আর এই যে চিকেন রয়েছে, এই যে চিকেন রয়েছে, যাই হোক দেখতে পাচ্ছেন এই দুটো প্লেট। তো প্রথমে আমি এবারে আসি, চিকেনটা একটু অয়েলি ভাবটা বেশি, যারা অয়েলি পছন্দ করেন তারা অবশ্যই তাদের কাছে এটা গুড, আর যারা অয়েলি পছন্দ করেন না তো কি বলবো। মেলের দিক থেকে মোটামুটি ঠিক আছে, এবার আগে খেয়ে দেখি রাইসটা। আলুটা সফট আছে, আর চিকেনটা দেখুন চিকেনটাও ভালো সফট আছে, এই ধরলেই এই যাচ্ছে। পুদিনা ধনে পাতা প্রচন্ড ঝাল চাটনিটা, ওখানে লঙ্কা কাঁচা লঙ্কাও রয়েছে। যাই হোক আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। ও বলা হয়নি এখানে ডিম আছে, আর ডিমের কোনো বিষয় না, ডিম ডিমই হয়। ডিমটা হাফ কেন, ডিমটা হাফ সেটা বলে দাও। অর্ধেক অর্ধেক অর্ধেক, যেহেতু আমরা একটা বিরিয়ানিকে দুটো টুকরো করেছি, আর এক কিলো একা খেতে পারবো না, এক কিলো একা খেতে পারবো না, তাই দুটো ভাগ করেছি। ওই যে ওখানে রয়েছে আর আমার হাতে রয়েছে, এখন যে ক্যামেরা চালাচ্ছে তার পিছনে অলরেডি জামা প্যান্ট, তার জামা ভিজে গেছে, বিরিয়ানি খাবে কখন কখন খাবে কখন খাবে এ ভেবে। আমি আগে শুরু করছি, আমরা বাঙালি কিভাবে খেতে হবে বিরিয়ানিটা। এখান থেকে একটু চিকেন নেব, একটু আলু নেব, এই হিসাবে রাইসটা নেব, রিভিউর যদি কথা বলো তাহলে বলবো, উপরে আই বাটনে ক্লিক করে দেখো একটা 50 টাকা হায়দ্রাবাদি বিরিয়ানি আসছে, সেম টু সেম, আলাদা কিছুই নয়। তো এটা একটু বেশি অয়েলি, যারা অয়েলি পছন্দ করো তাদের কাছে ঠিক আছে, যারা একটু কম পছন্দ করো তাদের কাছে একটুখানি বিবেচনার ব্যাপার আছে। নো ডাউট 120 টাকায় 1 কিলো বিরিয়ানি, এবার 1 কিলো বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার আছে, চালটা কিন্তু 600 থেকে 650 গ্রাম চাল থাকবে। এই যে বিরিয়ানি রাইসটা এটা 600 থেকে 650 গ্রাম, তার সাথে একটা ডিম চিকেন আলু সব মিলিয়ে কিন্তু 1 কিলো, শুধুমাত্র রাইসটা কিন্তু 1 কিলো নয়, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তোমাদের একটা কথা কিন্তু বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে 120 টাকায় তুমি এখানে চিকেন বিরিয়ানি আর 180 টাকায় মাটন বিরিয়ানি 1 কিলো করে পাবে ঠিকই, তারপর তুমি যতটা রাইস খেতে পারবে টোটালটাই কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। এটা আমার সেকেন্ড টাইম রাইস,
কমপ্লিট। ও তোমাদের আরেকটা কথা বলি, কি খাবো তোমাদের একটা কথা বলি, কি খাবো এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা এটা হলো 106 নবপল্লী সার্কুলার রোড নিয়ার ইলেকট্রিক সাপ্লাই অফিস বারাসাত কলোনি মোড় থেকে একদমই কাছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আমিও খেতে থাকি।